আসসালামু আলাইকুম, আমি আফরিন। আপনারা দেখছেন আফরিন কুকিং অ্যান্ড টিপস। আমি এখানে বড় চিংড়িগুলো নিয়েছি, এগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, সাথে মগজ আছে। ক্লিন করার সময় আমি তুলে রেখেছিলাম। এখন গরম তেলে বাস এগুলোকে, চিংড়িগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে হালকা ভেজে নেব। তেমন কিছু করব না, গ্রামে হালকা পাতলা যেরকম রান্না হয় বাস ওই রকমই হালকা সিম্পল একটা রান্না। বাস আমি এখানে হালকা ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নেব, পুরো ভাজবো না। তো এর মধ্যে রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটু পানি, এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। আমার এটা প্রথম ভয়েস ওভার, আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আর একটু পানি দিয়ে আমি এখানে রান্নার জন্য বসিয়ে দেব, অপেক্ষা করব। ভালক চলে এসেছে, বাস আর একটু অপেক্ষা করে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল আমার সিম্পল চিংড়ি রান্না। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।